মায়ার টানে আমরা অনেক কিছুই পাই, আবার অনেক কিছু হারিয়েও ফেলি। মনে রাখবেন, জীবনটা আপনার, এই দুনিয়ায় আপনি একাই এসেছেন আর একাই আপনি যাবেন। এই দুনিয়াটা ঠিক একটা টেলিভিশনের সিনেমার মতো, যেখানে যে যার চরিত্র অভিনয় করে পর্দার পেছনে চলে যায়। এখানে আপনি আপনার চরিত্রটি ফুটিয়ে তুলতে না পারলে কেউ আপনার চরিত্রে সাহায্য করবে না। উদারতা ভালো, তবে অতি উদারতা কখনো কখনো আপনার ক্ষতির কারণ হতে পারে। অল্পতেই খুশি থাকতে শিখুন, কারণ অতিরিক্ত বিলাসিতাও মানুষের মৃত্যুর কারণ হয় কখনো। রাজ্য হোক বা দেশ, যুদ্ধ ঠিকই প্রেমের যুদ্ধের মতো। পার্থক্য শুধু একটাই, এখানে দেশের জন্য শুধুমাত্র শত্রুদের সঙ্গে লড়তে হয়, আর প্রেমের জন্য নিজের মন ও পরিবার আপন মানুষগুলোর সঙ্গে লড়তে হয়। ছোটবেলায় হাতের দিকে তাকিয়ে ভাবতাম ভাগ্য আগে থেকেই লেখা থাকে, কিন্তু এখন বুঝতে পারি ভাগ্য আগে থেকে লেখা থাকে না, ভাগ্য নিজের হাতে নিজেকেই লিখতে হয়। শত্রুদের জন্য ভয় অতটাও করে না যতটা আপন মানুষগুলোকে ভয় করে, কারণ শত্রুরা সামনে থেকে আপনাকে আঘাত করে আর আপনজনেরা পাশে থেকে সরাসরি মানসিক আঘাত করে, যার সঙ্গে আপনি লড়তেও পারেন না। জীবনে তো অনেক প্রবলেম আসবে, সেগুলোকে দূরে সরিয়ে যেটুকু জীবন আছে আনন্দ আর খুশিতে কাটান, কারণ জীবনের পরম সত্য আপনি একদিন মারা যাবেন। তাও সে কথা ভেবে ভয়ে কষ্টে আপনি আপনার পুরো জীবনটা নষ্ট করবেন বা নষ্ট করছেন, এমনটাও না। জীবনের প্রবলেমকে বাই বলে জীবনে খুশিকে ওয়েলকাম করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।